আমাদের বাড়িতে কিছু প্রশ্ন আছে ঠিকই, ও সে আমি ম্যানেজ করে নেব। হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারছি না আমরা ম্যানেজ করতে যাব কেন। না না বাবা, আপনাকে তো কেউ আমরা ম্যানেজ করতে বলিনি, আমরা তো কেউ রিকোয়েস্ট করিনি, রিকোয়েস্টটা আপনারাই করেছিলেন এখানে আসবার জন্য। তাহলে এরকম জিচে পড়ে ঋতুরাজকে অপমান করছেন কেন? না মানে ও কিন্তু এটা ডিজার্ভ করে না। হ্যাঁ, ওর ওর মায়ের জীবনে একটা সমস্যা হয়েছিল, সে তার মতো করে তার জীবনটাকে গুছিয়ে নিয়েছে, তার মনে হয়েছে সে নতুন করে সংসার করবে, করেছে। সেটার জন্য ঋতুরাজকে কথা শুনতে হবে কেন বলুন তো? আপনার সাজ পোশাক যথেষ্ট আধুনিক, আধুনিক কথাবার্তা বলছেন, সফিস্টিকেটেড ওয়েতে ভালোই কথা বলছেন। তাহলে একটা জিনিস না বুঝতে পারছি না জানেন, আপনার এই চিন্তা ভাবনাগুলো এত অআধুনিক কেন বলুন তো? কি আশ্চর্য, আপনি এটাকে অআধুনিক ভাবনা বলছেন? দেখুন, আমরা একসঙ্গে থাকি, আমাদের ফ্যামিলির কিছু ভ্যালিউস আছে। আপনি কি বলতে চাইছেন আমাদের সেটা নেই? ওর সঙ্গে এভাবে কথা বলবেন না প্লিজ, ও আহত হচ্ছে। একই ওর মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে, আপনি সেটাকে উস্কে দেবেন না, ভালো করতে না পারেন ক্ষতিটা করবেন না। অনেক কষ্ট করে আমরা বুকে করে বড় করেছি ওকে, ও যদি আঘাত পায় তাহলে আমরা প্রত্যেকে মর্মাহত হব। দেখুন, আপনি বিয়ে দেবেন না, কোনো অসুবিধে নেই, আমাদের কোনো অসুবিধে নেই, সত্যি বলছি। কিন্তু ঋতুরাজকে সামনে রেখে আপনি এভাবে কথা বলতে পারেন না। আমি তো জানতাম এই কথাগুলো হবে, আমি তো জানতাম এই কথাগুলোই হবে, এই জন্য আমি বারবার বলেছিলাম তোমাদের সকলকে যে কথাগুলো সমস্ত ক্লিয়ার করে নাও। আমাকে না জানিয়ে সবাইকে তোমরা বাড়িতে ডেকে নাও, সংসার যে আমাকে সবার সামনে দাঁড় করিয়ে দাও, কোনো মানে আছে এই কথাগুলো? আমি বলিনি তোমাকে কেয়ারফুল, আগে থেকে সব কথা ক্লিয়ার করে নাও, তারপরে সমস্ত কথাবার্তা হবে, শুনলে আমার কথা? সারাক্ষণ ধরে বিয়ে 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 বিয়ে, যেন বিয়ে ছাড়া আমার জীবনে কোনো গতি নেই, বিয়েটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, বিয়ে না করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার জীবনে তার আর কোনো উদ্দেশ্যই নেই কেন? আর শোন, এই তুই, তোকে আমি কোনোদিনও বলেছি যে আমি তোকে বিয়ে করবো, তোর সঙ্গে আমার অন্যরকম কোনো সম্পর্ক আছে, তোকে বলেছি আমি এরকম কিছু, তুই এরকম কোনো কথা বলেছিস আমি তাতে না বলিনি, এটা হতে পারে, আর কোনো কিছু আছে আমাদের মধ্যে? সত্যি কথা বল। তুই কেন এরকম রেগে যাচ্ছিস? তুই এরকম কথাবার্তা এরকম, প্লিজ প্লিজ রাগ করিস না, দেখ কথাগুলো তো আমার মা বলছে, আমি তো কিছু বলিনি, আমি আবারও তোকে বলছি, দেখ তুই আমার উপর কেন এভাবে রিয়্যাক্ট করছিস রাজ? আমি তো খুব ভালোবাসি, আমি তোর সাথে থাকতে চাই, প্লিজ প্লিজ আমার সাথে সংসার কর। আমি চাই না অন্তিকা, আমি চাই না, আমি চাই না যে তুই তোর মা বাবা সবার সবার সঙ্গে অবাধ্যতা করে এই বাড়িতে আসিস। আর যদি এই বিয়েটা বাই চান্স হয়েও জানে, তোর মা চিরকাল এটার মধ্যে ইন্টারফেয়ার করবে, সেই সংসার কোনোদিন সুখের হতে পারে না। অন্তিকা, তুই আর আমি ভালো বন্ধু, আমি তোকে সত্যি আমার জীবনের one of the best friend হিসেবে মনে করি। I don't want to lose this friendship. কি হবে জানিস এরপরে? তুই আমাকে হারাবি, আমি তোকে হারাবো, আমাদের বন্ধুত্বটা হারিয়ে যাবে, কি দরকার? Please try to understand, don't misunderstand me. আর আপনাদের সকলকে বলছি নমস্কার, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমাদের বাড়ির তরফ থেকে আতিথেয়তা করা হবে, চলছেও, আশা করি এরপরে আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে ফিরে যাবেন, ভালো থাকবেন সবাই। শোনো শোনো বাবা, তুমি তুমি আমাদের ভুল বুঝো না। আচ্ছা ঠিক আছে, আমি আমি বরঞ্চ আমি বরঞ্চ ওর মায়ের সঙ্গে বাড়ি গিয়ে কথা বলি, আলোচনা করি, তারপরে না হয় একটা কিছু। দেখো, আমার যা মতামত আমি জানিয়েছি, আমার সঙ্গে আলাদা করে কথা বলার আর কিচ্ছু নেই। ওর ফ্যামিলিতে একটা ডিসপিউট আছে, আমি আমার মেয়ের বিয়ে কোনো ডিসপিউটেড ফ্যামিলির সঙ্গে দিতে চাই না। এরপরেও তোমরা আমার বিয়ে নিয়ে আর কোনো কথা বলবে না? নিশ্চয়ই হয়ে গেছে। কি বলছো মা তুমি এসব? তাছাড়া এই বিয়েটা আমি নিজে ঠিক করেছি,
তোমরা কিন্তু কেউ ঠিক করনি। তাহলে আমার অমতে তোমাকে বিয়েটা করতে হবে। দরকার হলে তাই করব। তুমি কিন্তু এভাবে আমার জীবনটাকে কন্ট্রোল করতে পারো না মা। না না, এরকম রাগ করো না বাবা, রাগ করো না। দেখো তুমি মাকে এইভাবে কথা বলো না, যা বলার তুমি বাড়িতে গিয়ে বলো, কিন্তু আমাদের সামনে বলো না, আমাদের শুনতে ভালো লাগে না, বলো না। পুরো ব্যাপারটাকে তুমি মেস করে দিলে। আরে বাবা, এই কথাগুলো তো বাড়ি ফিরেও আমাকে বলা যেত। একজন ভদ্রলোকের বাড়িতে এসে এরকম মিসবিহেভিয়ার করার কোনো মানে আছে? আর তাছাড়া কানাঘুষো যখন তুমি শুনেছো, তখন সেই কানাঘুষো কথাটা শুনেই তখন এসছো। তাও দেখো, আমি তো সত্যি ভাবিনি কথাটা। আমি শুনেছিলাম যে ওর মা আলাদা থাকেন, সেটাই জানতাম আমি। ওনারাই নিশ্চয়ই বলেছেন, অয়ন্তিকা তো আমাকে তাই বলেছিল। আর অয়ন্তিকা আমাকে বলেছিল কারণ এখান থেকে ওকে বলা হয়েছিল তাই। মা, আমাকে এই কথাগুলো কেউ বলেনি, আর আমি মোটেও কিন্তু তোমাকে এই কথাটা বলিনি। আমাকে ঋতুরাজ বলেছিল যে ওর মা ওদের সাথে থাকে না, আর আমি সেটাই ধরে নিয়েছিলাম। তাহলে তো অয়ন্তিকা ও তোমাকে ঠকিয়েছে। প্লিজ প্লিজ তুমি চুপ করো, প্লিজ। আর যাই বলুন, আমাদের ছেলে কাউকে ঠকিয়েছে এই কথাটা বলবেন না। আমাদের বাড়িতে বসে এই কথাটা বলছেন, এতটা গর্হিত অপরাধ না করলেই ভালো হয়। এটা আমি কিছুতেই মেনে নেব না। আমার বাড়িতে বসে আপনারা আমাদের সম্মানহানি করে যাবেন, আর আমি সেটা নির্বিবাদে মুখ বুজে বসে সহ্য করব, এটা ভেবে নেবার কোনো কারণ নেই। প্লিজ, হাত জোর করছি, এই প্রসঙ্গে কথা বলা বন্ধ করুন। আমার সম্পর্কটা, তুই আমাদের সম্পর্কটাকে যেভাবে ভেবেছিলি সেটা হবার নয়। দেখ রাজ, আমি তো একটা আলাদা মানুষ। আমার মা তোকে একটা কথা বলেছে, আর আমার মা আর আমি তো দুজন আলাদা। আর সারা জীবন যে মার কথা শুনে চলতে হবে সেরকমটাও তো নয়, তাই না? দেখ, তোকে তো আমি ক্লিয়ার করে বলেছিলাম, বল যে তোকে বিয়ে করতে আমার আপত্তি নেই, কিন্তু আমি তোর প্রেমে হাবুডুবুও খাচ্ছি না। মানে অত মাথা ব্যথা নেই আমার এটা নিয়ে। যদি যদি বন্ধুত্ব কোনোদিন প্রেমে পরিণত হয় তাহলে হবে, না হলে তা হবে, না হলে আমরা সারা জীবন বন্ধুই থাকবো। মানে সেটা বিয়ে হোক কিংবা না হোক, তার সঙ্গে বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই। তুই বল, আমি তোকে এই কথাটা বলেছি কি বলিনি? বল। আর আমিও তো সেটা অস্বীকার করিনি। তাকে সম্পর্কে আমি কিন্তু কোনোভাবেই চাই না যে তুই বদলে যা। আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু আমি তোকে এটাই বলছি যে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমার তোকেই চাই, শুধু তোকেই চাই, আর আমি তোকেই ভালোবাসি। তোকে আমি হাজবেন্ড হিসেবে দেখতে চাই। বস। বলছি দেখ, তোর মা একটা কারণ, অবশ্যই একটা কারণ, কিন্তু তোর মাই কিন্তু সম্পূর্ণ কারণ নয় আর কি। আমার মনে হয় যে আমার কিছু কথা তোকে বলা উচিত, তারপরে তোর যেটা মনে হয়। তুই মানে দেখ, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, রাইট? তো আমার মনে হয় যে তুইও যদি আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে মনে করে থাকিস, তাহলে আমার যে ইচ্ছেটা আছে সেটাকে তুই রেসপেক্ট করবি, সম্মান করবি। হ্যাঁ, তো
আমার এই কথাগুলো শোনার পরে তারপরেও যদি তোর মনে হয় যে তুই আমাকে বিয়ে করতে চাস তাহলে কি হয়েছে? হুম, তাক আমার দিকে কি হয়েছে? দেখ, আমার কাছে কিন্তু সব কিছুর থেকে বেশি দামি হচ্ছে তোর এই কষ্ট পাওয়াটা, আর তার জন্য কিন্তু আমি সব কিছু করতে পারি। তা কষ্টের কোনো ব্যাপার নেই, মানুষ যখন আস্তে আস্তে বড় হয় তখন বড় হয়ে তার মনে একটা প্রেমের ভাবনা জন্মায়। তখন থেকেই আমার মনে হতো যে আমি বোধহয় কারোর জন্য অপেক্ষা করছি।